হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার সকলে কি তাহররা? আশা করি আপনার সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনার লগে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো। আর আসলে দৈনিক আপনার লগে ভিডিও শেয়ার করতে পারলাম না, অনেক ব্যস্ততার মাঝে আসলে দিনগুলা যাইরো। এখন যেহেতু হলিডে টাইম, তো তার লাগে দেখা গেছে অনেক ব্যস্ত আছি, কারণ আজকে মেহমানও আইরা। তো আপনার লোকের ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো। আর যেহেতু জানেন আপনার সবে আমার একটা বেবি হয়েছেন, তো তাই অলরেডি 45 দিন হয়ে গেছে, আজকে 45 ডে। তো আজকে আমি আপনার লোকের শেয়ার করলাম কেন, সালমান দাস্তা ফরাই কেন উপরে লইয়া যাই তার আব্বাই হে বেডরুমও যাইর, আর আমরা গরু আইরা আমার ময়ূর গরু বোন। তো আমার লাগে ওটা লাগে তোরা খানের আয়োজন করছি আর কি আমি। তো আপনার লোকের ভাবলাম একটু শেয়ার করি, কারণ সিটিং রুমের অবস্থা দেখতে পারা, সালমানের টিভি বি চালাইয়া তো ইয়ে গেছে কি। তো আমি আইসি টিভি অফ করবো, ভাবলাম একটু যে মেচি করা যে টাইডি করা যে সবসময় তাকে তা নাই, মাঝে মাঝে আর কি মেচি করাও তাকে তো দেখতে পারা কিলা ম্যাচ করছে হ্যাঁ। তো ওগুলো আমি টাইডি করবো আর মেহমানও লাগিয়ে অপেক্ষা করবো। তারা কইছেন যে আর বেশি সময় লাগতো নাই, 10 মিনিট লাগবো আইবা। তো আমি ভাবলাম তেও পাখে সব খানি উনি রেডি হইলে যে তা রাঁধছে আর কি, আমি ছোট্ট খাবার দাবারগুলো রেডি করবো। আর রান্না বাড়া আসলে ইদানিক মানে খুবই দেখা যায় কষ্ট হয়ে যায় ভিডিও করাটা, তার লাগে আমি আসলে রান্না বান্না ভিডিও করি না, যেহেতু বেবি লইয়া রান্না বান্না করি। তো যাই হোক, তারপরেও আমার ফুরিরে লইয়া আমি যেগুলা রান্ধতাম পারছি, শুক্রিয়া আল্লাহর রহমতে, দেখতে পারলাম আমি এখানে চপ বোনা করছি আর এখানে রোস্ট বানাইছি আর ছোট মাছ রান্না করছি, তার বাদে আবার গোয়াল মাছ দি লতা রান্না করছি, পোলাও রান্না করছি, গরুর মাংস রান্না করছি। তো ওগুলা আর কি আমার মানে বেশি কিছু রান্না করার গেলে দেখা গেছে মানে পারি না। তারপর শুক্রিয়া আদায় যেগুলো করছি, গোয়াল মাছও রান্না করছি বেশি দিয়া দেখতে পাররা, আর এটা গরুর মাংস আসলে জুল দিছি না দেখতে পাররা। তো যাই হোক, আঁকি আমি রেডি করে লিছি, তার ওয়াইফা কইছেন আমি আবারও ফোন করলাম, তো কইছেন আরও 5 মিনিট লাগবো। তো যাই হোক, কাইলে পরে আমরা খাওয়া দাওয়া শুরু করিলাম। আমি ভাবলাম টেবিলও লইলে, যেহেতু তারা এখন দুপুর টাইম, আমরা দুপুর টাইমে আইয়ে খাওয়া দাওয়া করবা। আর খাওয়া দাওয়া শেষ করে পরের দিন আমরা আবার তা না পরের দিন ইয়ে আমরা গেছিলাম বিকালে পার্কও। তো যাওয়ার পরে সালমানে আফার ফুরতেন তো লোকে খেলাইরও দৌড়াদৌড়ি করেন, তো করার বাদে কেন দেখা ফরা হে খেলাখান যে হ্যাপি, আমরা সব গেছি, আমার জালো গেছন বা ফাম আমরা সব মিলে গেছি। যাই হোক, অনেক ভালো আনন্দ মুহূর্ত হারছে। তো ওলাকে আর আসলে আমার ভিডিওটা অনেক আগের, সরি 3-4 দিন আগের আর কি, তো আজকে শেয়ার করলাম। আর এখানে সালমান এর পরের দিন আমরা আবার টাউনও গেছি শপিং সেন্টারও, তো তারে আসলে নেওয়ার কোনো প্ল্যান আসেন না, তারপরে হে খান্দা আমার লোকে গেছে, তারে গড়ে তুইয়ে যাই মানে। আর পরে দেখা যায় হে আমরা লোকে যাইতো, তো গেছি যাই হোক এখানে গিয়া খেলাইরো, যে তাফিন খবর আছে তাও লইয়া গেছে কি, আর গিয়া ওখানে খেলাইরো দেখতে পারা এখানেও তারা ওগুলা রাখছে নাকি মানে ফটো তোলার লাগে, তো আমরাও ফটো তুলছে হয়তো। আর হেও যে হ্যাপি বা দেখবার হয় যাই হোক, হে আওয়ায় ভালো হয়েছে, হে যে খুশি হয়েছে, গরব বইতে বইতে আসলে বোরিং। আর ভাবলাম যেহেতু আমরা লগে আছে একটু হেও হ্যাপি থাকলো আঁকি, আমরা মাঝে মাঝে পিকচার উকচার তুললাম। তো সালমানের আব্বা আছেন লগে, ভাবছিলাম ফয়লা যে গরু তুই গেলে ভালো হইলো না, যে দুলাবাই লুক আফটার করলা ফুরতারে, যেহেতু আফা খালি ঘুরে লগে লইছেন আর আমি সালমান আর বেবি আঁকি আমরা গেছি। তো যাই হোক, আমরা এদিন শপিং সেন্টারও অনেক ভালো লাগছে, সালমানের আব্বারে কইলাম তুমি অনু বাও তার লগে কয়েকটা ফটো তুলি, আসলে অনেক ভালো লাগবো ফটো তুলতে পারলে। তো আঁকি আমরা ফটো তোলারও ট্রাই করলাম আর অনেক ভালো লাগছে, অনেক মানুষের ফটো তুলরা আঁকি ভালো লাগে, ফুরুত্তারে লইয়া বা ফুরুত্তার একলা তুলরা ওলা। তো যাই হোক, আমরা অনেক এনজয় করলাম, শপিংও করলাম, শপিং ফিং করা অনেক সময় এনজয় করা, আবার আমরা ব্রেক করলাম গরো। তো ওলাকে আমরা আনন্দের মুহূর্তগুলো হাঁটাম আর আমি একটু ভিডিও করলাম আপনার লগে শেয়ার করলাম। তো রাতের খাবার দাবারের লাগে আর কি আমরা আয়োজন করলাম, দেখি ছোট্টভাবে কিছু রান্না বান্না করলাম, আমি বেরি মাংস এখান দেখতে পারা আলু দিয়া রান্না করছি, তার বাদে এখানেও রান্না করছি ফোনা মাছ কাঁচা মরিচ দিয়া বেসরি জালল দিয়ে আর কি রান্না করছি। তো আঁকি রাতের লাগে একে হয়ে একটু রাঁধি লাই শপিং সেন্টার থেকে আইয়া আসলে টায়ার্ড ওটার লাগে, আর খই মাছ রাঁধছি বিরান খইরা হাতকড়া দিয়ে একটু জাল দিয়া রাঁধছি, অনেক মজা হয়েছে। আর বড় বড় পলতা চিংড়ি ওটাকে আমরা বোনা করছি, আমি 4টা বোনা করছি আমরা, তো আসলে অনেক মজা রয়েছে রাতের সিম্পল আঁকে খানি ও আঁকে আসলে অনেক ভালো লাগছে, এইসাগুলো আমার খাইতে অনেক মজা হয়েছে, বা ফোনা মাছও আসলে যে মজা হয়েছে।
তোমাকে আর আপনার লোকে শেয়ার করলাম। আর এর পরের দিন আবারও সকালে বেলা আমরা আসলে একটু মেঘা ছিল, গরু আসলাম, বিকাল টাইমে আমরা একটু পার্কও গেছি দেখতে পারা সালমান যে হ্যাপি এগেন। আবার আমরা আরেকটা পার্কও গেছি আমার জালগড় খান্দাত, আমরা জালগড় খাওয়া দাওয়া করছি, তাই নাস্তা উস্তা বানাইছন খাই উইয়া আমরা সন্ধ্যার দিকে আমরা গেছি। আসলে সব পার্ক থাকি সময় গেছুন গিয়ে, তারপরেও যে ভাল লাগছে আমরার, আমরা যাওয়ার পর দিকে একটা ছবি তুলছি, সুন্দর সিনারি আছিল, আসলে অনেক ভাল লাগছে। আর ভাবলাম আপনার লগে আবারও একটু শেয়ার করি, যেহেতু আমরা খালি ইদানিক পার্কও বাড়া যাইরাম, খুব এনজয় করলাম তার লাগে, আর ভালো লাগে আসলে অনেক দিন পরে ইলাহান বাড়াইতাম পাররাম। আর দেখো আকাশটা দেখতে খুব ভালো লাগে, সূর্য ডুবে যার, আর পাহাড়ের উপরে থাকি গোরগুলা দেখতে অনেক ছোট ছোট লাগে, আমরা একটু পাহাড়ের উপরে উঠছি আসলে অনেক ভাল লাগে, তুরা কি টিলার উপরে ওলাহানো তো খুবই ভাল লাগছে। আমি উপর থেকে একটু নিচের ভিডিও করলাম, হয় দেখো আপনারা কিলাহান মানে গোরগুলা দেখতে কিলাহান লাগে ইউকেতে। ও আঁকে তো ও আঁকে আসিল আর সালমান দে ডাকলাম আঁকে, আমি হরা মাইও সালমান আমরা গরো যাইমু কিনে অতই হরাম আঁকে, তো ওইখানে আমি আঁটি আঁটি যাইরাম জানে, আর একটু ভিডিও করা হয়েছে দেখতে পারা। আমি বাবির ঘর থেকে গুয়া খাইয়া কি আমরা আবার বাড়াইরাম পার্কও যাইবার লাগে, তো দেখা পড়া কেন যারারে কেলাহান করছে বেল্টর মাঝে লইয়া তাইরে আমি যাইরাম, আসলে অনেক ভাল লাগে আর অনেক মজার গোয়া হয়েছে। আসলে বাবিও অনেক মজার মানুষ, তাহলে গোয়াটাও মজা ওলাকে আমি মাতিছিলাম। আসলে ওখন দেখা গেছে মানে কেন তোরা সাউন্ড হওয়ার কারণে আমি বয়েসটা আবার এগেন দিলাম, নাইলে আমি কেন মাতছিলাম যেন মাছটা আসলে হাটিলিছি। আর রাতের বেলা আবারও দেখা পড়াই কেন আমি পরের দিন কয়েকে আবার আমরা রাতের বেলা ওলাহান আমি ইলিশ মাছ একটা পাখরছি বা হইরে আমরা রান্ধতাম আফাই ব্লেন্ডার হইরে কিলাহান মানে রান্বা, তো ওদের লাগে আমি কইতে আমি খাইটা কুটা দিলাইলে ভালো হইব, আস্তে আনলিছি খালি যে গজির মাছ দিয়ে কি ব্লেন্ডার হইরা রান্না করবা অনেক মজা লাগে খাইতে বলে, আমি আসলে কোনো সময় রান্না করছি না, তো আফাই হইরা রান্বা ওটার লাগে কি। আর খাটা কষা বা ফেটি যে সাইড আছে ও সাইড দিয়ে আমি হইরা মুখি দিয়ে রান্না করবো, আসলে মুখি দিয়ে রান্না হলেও ভালো লাগবো। তা আফাই আমার হইয়া দিরা যে আমি কিলা খারতাম মাছটা, তো খাটরা আমাকে